সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে। দর্শক দেখছেন আমরা দেখছি হায়দার ভাইকে, উনি কিছু গরু কিনছেন। আজ 22 মে 2021 শনিবার। দর্শক দেখছি আমরা, কত চাইছেন এটা? কত? 58 চাইছে, হাফ বান্ডেল মানে 50 বলছেন এখন পর্যন্ত। আজকে কেমন বাজার মনে হচ্ছে হায়দার ভাই? দাম অনেক বেশি, উনি যেটা বললো ওটা সত্য? কিছুটা সত্য, দর্শক শুনছেন যে কিছুটা সত্য, ওনারাও স্বীকার করছেন। আজকে দাম বেশি, কত চাইছিলেন আপনি লাস্ট? কত লাস্ট? এটাই, এর নিচে নামবে না? নামবে, অল্প অল্প কিছু নামবে। দর্শক শুনছেন যে অল্প কিছু নামবে, 58,000 টাকা দাম চাইছে হায়দার ভাই, বলছে যে দাম বেশি। দর্শক আমরা দেখবো হায়দার ভাই আজকে কি ধরনের গরু কিনেন। উনি সবসময় ছোট গরু দেখেন, আপনারা সেটা জানেন যে ছোট গরুর মধ্যে উনি থাকেন। আমরা হায়দার ভাইকে একটু ফলো করে দেখব আজকের বাজারটা কিরকম। এই যে এখানে দেখছি, কিনলেন কিনলেন ভাই, কিনলেন? কত বলছেন? 52 চাচ্ছে। আপনি কত বলছেন এখন পর্যন্ত? 45। কোথা থেকে এসছেন ভাই? সিরাজগঞ্জ থেকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে এই হাটে বেশ কিছু ব্যবসায়ী আসেন, আপনারা এর আগেও দেখেছেন। উনি 45,000 টাকা এটির দাম দিয়েছে। আমরা দেখি আরো সামনে কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য নেব, আপনাদেরও দেওয়ার চেষ্টা করব। দর্শক দেখছেন ওইখানে হায়দার ভাই আরেকটি গরু দেখছেন, আমরা দেখি এই যে দুটি ভাইগুলোকে দাঁত হয়েছে, দাঁত এখনো হয় না। আমরা শুনবো হায়দার ভাইয়ের কাছ থেকে। কত চাইছেন এটা? দুটা 46 করে পার পিস, 46 করে পার পিস চাচ্ছেন। এটা 53, এটা 53। আমরা দেখছি আরো কিছু গরুর তথ্য আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা বেশ কিছু ক্রেতার সঙ্গে আজকে কথা বলেছি। আজকে প্রথমে আমরা কথা বলেছি হায়দার ভাইয়ের সঙ্গে, উনি বলেছেন যে আজকে বাজার একটু চড়া। আমরা এখানে আরেকজন ক্রেতা পেয়েছি, আমাদের জালাল ভাইকে, তিনি প্রতি হাটেই গরু কিনছেন। ভাই, প্রতি হাটে আপনাকে দেখছি গরু কিনতে। জি ভাই। কি পাঠাচ্ছেন কোথাও? বাইরে পাঠাচ্ছেন। কি কেজি দরে বিক্রি করছেন না? কেজি দরে হচ্ছে, তবে আগে পূর্বে যে কেজি দরে দেওয়া হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে বাজার বেশি হয়, কেজি দরে দেওয়াটা দুষ্কর হয়ে দাঁড়াইছে। দুষ্কর হয়ে দাঁড়াইছে। আপনারা কত কেজি কেজি দরে বিক্রি করতেন? এর আগে তো 300 টাকা কেজি প্রচার ছিল, এখন 300 টাকা কেজি অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। অসম্ভব হয়ে যাচ্ছে, বাজার দিন দিন বাড়ছে। বাড়তেছে। তো আমি কয়টা কিনছেন আজকে? আজকে 6টা কিনছি, আরো হয়তো 8-10টা কিনবে আশা আছে। 6টা কিনছেন, আরো 8-10টা কিনবেন এই আশাটা আছে। তো আপনারা যে বাজার থেকে কিনছেন এবং বিক্রি করছেন, এতে কি আপনাদের পোষাচ্ছে? মানে বর্তমান পোষাচ্ছে না ভাই, কয়েকদিন আগে গত হয়ে গেল ঈদ উল ফিতর, সেখানে কিছু গরু কিনে নেওয়ার পর খামার খালি করছে, হয়তো মানুষ এখন আবার সামনে কোরবানির জন্য স্টক নিবে, যে কারণে বাজারটা একটু বাড়ে গেছে। বাড়ে গেছে। আজকে কি কি ধরনের গরু কিনছেন আপনি এখানে? আজকে এটা সাইয়াল কেনা হয়েছে, দেশি কেনা গেছে। এই যে এইগুলো 5,000 টাকা মন পড়ে গেছে এই গরুগুলো? জি ভাই, এই গরুগুলো আপনারা আজকে কিনেছেন, সর্বমোট এখন পর্যন্ত 6টি কিনেছেন। আমরা এই গরুটা যদি একটু দেখি, আপনি তো ওজনে বিক্রি করেন, এই যে গরুটা কিনছেন আপনি, এই গরুটা আপনি কিনেছেন কত, আর কতটুকু ওজন হতে পারে লাইভ হয়? 320 কেজি পর্যন্ত হতে পারে। তো বাজারে আজকে কত পড়লো এই গরুটা? 92,000 পড়ে গেছে ভাই। 92,000 টাকা পড়ে গেছে। দর্শক, মানে 300 প্লাস ধরছেন আপনি, কিন্তু 92,000 টাকায় কিনেছেন।
সেই হিসেবে তো আপনার এটা খুব একটা পড়তা হচ্ছে না। তো আপনারা কি ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম কি চালিয়ে যাবেন? যদি বাজার শিথিলতায় থাকে, আয়ত্তের ভিতরে থাকে, তাহলে হয়তো ভাই কিনতে পারি, না হলে লস খেয়ে ব্যবসা করা যাবে না, লস খেয়ে ব্যবসা করা যাবে না। তো ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে, তিনিও আজকে এই হাট থেকে বেশ কিছু গরু কিনেছেন, সেই গরুগুলো আমরা আপনাদের দেখালাম এবং কি দরে গরু কিনছেন সেই তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি। দর্শক, এই পাশে আমরা বেশ কিছু মোটা তাজাকরণের সার গরু দেখছি, আমরা সেই গরুগুলোর তথ্য একটু নেব, আপনাদেরও দেওয়ার চেষ্টা করব। আমরা এই পাশে একটু দেখছি, কয় মাস বর্ষা হয়েছে? দুই দাঁত হয়েছে। কত দাম চাইছেন এটা? 45। কেমন বলতেছে দাম? 40 ভাঙে 40 বলতেছে। কত হলে বিক্রি করবে তাহলে? নিয়ত কত? 43-44 হচ্ছে নিয়ত। দর্শক শুনছেন যে 43-44 হাজার টাকা ওনার নিয়ত রয়েছে এই গরুটি বিক্রি। আমরা ওর পাশে যাই, ওর পাশে কিছু করে দেখছি, সেই গরুগুলো তথ্য নেব। এই যে এই পাশে বেশ কিছু গরু দেখছি আমরা। চাচা, এটা বয়স কেমন? আগর আছে তো, মানে কয় মাস বয়স হবে? 2 বছরের মতো। কত দাম রাখছেন? 60-62 চাচ্ছেন। কত পর্যন্ত বলল দাম এখন পর্যন্ত? 55 বলতেছে। নিয়ত কত? 2-1 হাজার কম। দর্শক শুনছেন যে 2-1 হাজার কম রয়েছে ওনার নিয়ত। আমরা দেখি আরো কিছু গরু আপনাদের সামনে গিয়ে দেখাতে পারি কিনা, এই ধরনের কিছু গরু রয়েছে, সেই গরুগুলোর তথ্য আমরা দেব আপনাদের। এখনো তো দাঁত হয়নি। কয় মাস বয়স? 14 মাস। কত দাম রাখছেন এটা? 110 চাওয়া। কত বলতেছে দাম এখন পর্যন্ত? 80 ভাঙে এরকম বলতেছে। কেমন হবে কেনা বেচা এটা দেখি, এখন বাজারের উপর নির্ভর করবে। দর্শক শুনছেন যে বাজারের উপর নির্ভর করবে। আমরা আরো কিছু গরু দেখছি এই পাশে রয়েছে। দাঁত তো হয় নাই, দুই দাঁত। কেমন চাইছেন দাম? 120। কত বলতেছে দাম? 91 পর্যন্ত বলছে। কেমন নিয়ত আছে? কেমন? 95। এটা তো মাংস হিসেবে যাবে না, এটা তো পোষাই হিসেবে যাবে। দর্শক শুনছেন যে 95 হলে উনি এটি বিক্রি করবেন। 91 হাজার টাকা পর্যন্ত এটির দাম উঠেছে। আপনারা দেখছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার কারোলহাট থেকে এই হাটে যে মোটা তাজাকরণের সার গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে একটি দেখছি, পুরাপুরি বয়স তো হয়নি এখনো। কয় মাস বয়স হবে এটা? এখনো 2 বছর হয়নি, 18 মাস চলতেছে। বাড়ির গরু তো না? কেনা। কত পর্যন্ত বলল দাম? 80-85 পর্যন্ত বলতেছে। নিয়ত আছে কত? লাখের কাছাকাছি নিয়ত। দর্শক শুনছেন যে লাখের কাছাকাছি ওনার নিয়ত রয়েছে এই গরুটা বিক্রির। আমরা দেখছি দিনাজপুর জেলার কারোলহাটে আজকে যে মোটা তাজাকরণের সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। আমরা একটু ফাঁকা জায়গায় গিয়ে কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো। এই যে এই পাশে আমরা একটু দেখছি, আরেকটু চাচাদের কাছে দুটি একসঙ্গে দেখছি। এটা তো বয়স নেই এখনো, বয়স আগর আছে। এটা তো কাটা হিসেবে যাবে না, পোষ না। কেমন দাম চাইছেন? ৮৫। বাজার কত পর্যন্ত দিচ্ছে? ৭২-৭২ দিচ্ছে। তো নিয়ত কত আছে চাচা? নিয়ত 75-76। 75-76 আছে নিয়ত। দর্শক শুনছেন যে 75-76 নিয়ত। আর এটা? এটা বলতেছে 65। এটাও 65 বলতেছে। এটা কয় মাস বয়স? 14-15 মাস। 65 বলতেছে। আপনি এটা কত নিয়ত করছেন? এটা 70 নিয়ত করছে। 70 নিয়ত করছে। দর্শক শুনছেন যে 70,000 টাকা নিয়ত করেছেন উনি এই গরুটি। আমরা দেখি আরো কিছু গরু এই পাশে একটু দেখছি। কয় মাস বয়স? বয়সের কথা বলতে পারবো না, মিথ্যা কথা বলে লাভ নাই। দাঁত? হ্যাঁ, কেনা মাল দাঁতও হয়নি।
কত চাইছেন? এটা দাম চাইলে 75, দাম 72, একবারে ফিক্সড 72। হ্যাঁ, তো এখন কত পর্যন্ত কইছে দাম? দাম কইছে 60 ভাঙে। 60 ভাঙে, তাহলে গ্যাপ তো অনেক। মেকআপ তো হবে না? মেকআপ হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে ফেরত ফেরত আসা বেশি, নাহলে লস লস। এটা কত, কয় মাস বয়স? কিনা মাল বলতে পারবেন? কত চাইছেন দাম? 60,000 চাচ্ছেন। কেমন বলতেছো দাম? পঞ্চাশ বাহান্ন। কেমন হবে, কেমন হবে বিক্রি? পাঁচপান্নর মতো। দর্শক শুনছেন যে পাঁচপান্নর মতো হলে উনি বিক্রি করবেন। আমরা দেখছি বেশ কিছু সার গরু মোটাতাজা গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করলাম। আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুলহাটে। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।